সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে সুস্বাগতম এবং প্রাণঢালা শুভেচ্ছা। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো গবাদি পশুর খুরা রোগ। রোগটি খুবই ছোঁয়াচে এবং ভাইরাস জনিত, যার কারণে সমগ্র দেশব্যাপী এই রোগের প্রাদুর্ভাব হলে অনেক গবাদি পশু মারা যায়। প্রিয় ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন, যাতে নতুন নতুন ভিডিও তৈরিতে আমি আপনাদের অনুপ্রেরণা পাব। যাই হোক, চলে যাচ্ছি খুরা রোগ নিয়ে আলোচনায়, এর প্রতিকার এবং এর চিকিৎসা। খুরা রোগের কারণ, খুরা রোগের কারণ হলো ফুট অ্যান্ড মাউথ ডিজিজ নামক এক প্রকার ভাইরাস এ রোগ সৃষ্টি করে, যে কারণে ইংরেজিতে খুরা রোগকে FMD বলে। এই ভাইরাসের মোট 7টি টাইপ রয়েছে। এগুলোর নাম AOC, SAT-A, SAT-2, SAT-3 ও Asia-1। বাংলাদেশে Asia-1 টাইপের ভাইরাসের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। এবার খুরা রোগের বিস্তার নিয়ে কথা বলবো, অর্থাৎ রোগটি কিভাবে স্প্রেড হয়, বিস্তার লাভ করে, সে বিষয়ে আপনাদেরকে একটু জানাব। খুরা রোগ অত্যন্ত সংক্রামক হওয়ায় কোনো এলাকায় এই রোগ দেখা দিলে 100% পশুই তাতে আক্রান্ত হয়। এ রোগের জীবাণু রোগাক্রান্ত প্রাণীর ফোসকা ফেটে অন্য প্রাণীর দেহে বিস্তার লাভ করে। রোগাক্রান্ত পশুর লালা, শ্লেষ্মা, প্রস্রাব, মল ও দুধের মাধ্যমে দেহ হতে বের হয়ে আসে। এসব পশুর খাদ্য, পানি, আবাসস্থলের দেয়াল, বাতাস ইত্যাদি কলুষিত করে। বাতাসের সাহায্যে এই ভাইরাস 60-70 কিলোমিটার দূরবর্তী এলাকায় ছড়িয়ে পড়তে পারে। গ্রামাঞ্চলে অনেকে আক্রান্ত পশু দূর দূরান্তে হাটে বাজারে বিক্রি করতে যায়, তখন ভাইরাস ব্যাপক এলাকায় ছড়িয়ে খুরা রোগের প্রাদুর্ভাব ঘটায়। আক্রান্ত পশুর পরিচর্যাকারী চলাচল এবং তার জামাকাপড়, জুতা ইত্যাদির সাহায্যে ভাইরাস বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে। এই ভাইরাস বহনকারী ষাঁড় কৃত্রিম প্রজননের জন্য অত্যন্ত বিপজ্জনক, কারণ অর্থাৎ যে ষাঁড়ের কৃত্রিম প্রজনন, যে সিমেনটা নেওয়া হয়, সেই সিমেনটা যদি অন্য গাভীতে প্রয়োগ করা হয় সেটারও গাভীরও খুরা রোগ হয়। অর্থাৎ এসব ষাঁড় থেকে সংগৃহীত সিমেন কৃত্রিম প্রজননে ব্যবহার করলে এই রোগ মহামারী আকারে দেখা দিতে পারে। তাই সবসময় সাবধান থাকতে হবে যে খুরা রোগাক্রান্ত কোনো ষাঁড়ের সিমেন ব্যবহার করা যাবে না। এবার সতর্কতা ও স্বাস্থ্যবিধি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো, অর্থাৎ খুরা রোগ হলে কী কী সতর্ক থাকতে হবে এবং পশুর স্বাস্থ্যবিধি কীভাবে মানতে হবে সে বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। সুপ্রিয় ভিউয়ার্স, খুরা রোগ হওয়ার সাথে সাথে আক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে আলাদা করে পরিষ্কার শুকনো জায়গায় রাখতে হবে। আক্রান্ত পশুকে অন্যত্র নেওয়া বা বাইরে কোনো পশুকে আক্রান্ত এলাকায় আনা ঠিক হবে না, অর্থাৎ আক্রান্ত পশু থেকে অন্য পশুকে সম্পূর্ণরূপে আলাদা রাখতে হবে। আক্রান্ত পশুকে কচি ঘাস ও তরল খাবার যেমন ভাতের ফ্যান বা জাউ ভাত খেতে দিতে হবে। আজকাল বাজারে গবাদি পশু পালনের জন্য মশামাছি বিরোধী নেট পাওয়া যায়, যার ব্যবহার উপযোগী হতে পারে, অর্থাৎ নেট দিয়ে ঢেকে রাখতে হবে। আক্রান্ত প্রাণীর পরিচর্যাকারীর ব্যবহৃত কাপড় চোপড়, হাত পা এবং ব্যবহৃত অন্যান্য জিনিস অবশ্যই জীবাণুনাশক দিয়ে, ওষুধ দিয়ে ধুয়ে নিতে হবে। এবার খুরা রোগের হোমিওপ্যাথিক যে চিকিৎসা সেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব, যে কী কী ওষুধ প্রয়োগ করলে খুরা রোগ থেকে অনেকটা প্রতিকার পাওয়া যায়। আসলে অনেকেরই জানা নেই যে হোমিওপ্যাথিতে এই রোগের অত্যন্ত কার্যকরী চিকিৎসা বর্তমান। বাংলাদেশের বিভিন্ন স্থানে এই রোগ বিভিন্ন নামে পরিচিত, যেমন বাতা, জরা, খুরপাকা, এসো, খরুয়া, তাপরোগ ও খুরাচল, দুই খুর আলা সব প্রাণীর এই রোগ হতে পারে, অর্থাৎ যেসব প্রাণীর দুইটা খুর আছে তার এই রোগ হতে পারে। এবার বাহ্যিক এবং উপসম্প্রদায়ী যে চিকিৎসা সেটা নিয়ে ডিসকাস করব। হোমিওপ্যাথিক ক্যালেন্ডুলা
10 মিলি অর্থাৎ 10 মিলি আধা লিটার সহনীয় মাত্রায় গরম পানিতে মিশিয়ে মুখ জিহ্বা ও পা তথা ক্ষতস্থান ধুয়ে দিতে হবে। এতে তাড়াতাড়ি ক্ষতস্থানটা শুকিয়ে যাবে এবং অনেকটা প্রতিকার হবে, পশু আরাম পাবে। দ্বিতীয়ত যে ওষুধগুলো প্রয়োজন, সরাসরি উক্ত ওষুধে তুলো ভিজিয়ে ক্ষতস্থানে ডোলে লাগিয়ে দিতে হবে, এতে গরুর ঘা দ্রুত শুকিয়ে যাবে। অভ্যন্তরীণ বা আরোগ্যকারী চিকিৎসা, হোমিওপ্যাথি একটি লক্ষণ সাদৃশ্য ও ব্যক্তি স্বাতন্ত্রতার ভিত্তিতে পরিচালিত আরোগ্যকারী চিকিৎসা, কাজেই যে কোনো চিকিৎসার ক্ষেত্রে এই ন্যূনতম শর্তগুলো বিবেচনা করতে হয়, অর্থাৎ লক্ষণভেদে ওষুধগুলো প্রয়োগ করতে হয়। আমি ওষুধগুলোর নাম বলছি, এগুলা যারা আপনারা প্রয়োগ করবেন সুপ্রিয় ডাক্তারগণ অবশ্যই লক্ষণভেদে প্রয়োগ করবেন। তথাপি লক্ষণ সাদৃশ্যে যে ওষুধগুলো বারংবার প্রয়োজন হতে দেখা যায় তা হচ্ছে মাকসল, আর্সেনিক অ্যালবাম এবং নাইট্রিক অ্যাসিড। চিকিৎসার শেষে বা মাঝখানে অনেক সময় ইন্টারকানেক্ট হিসাবে সালফার কিংবা থুজার প্রয়োজন হতে পারে। নাছোড়বান্ধা কেসগুলোতে গরুকে সম্পূর্ণ আরোগ্য করতে নেসোড ভেরিওলিনামের প্রয়োজন হয়। ব্যথা বা ব্যথার জন্য পা আড়ষ্ট হয়ে গেলে রাষ্টক্সের প্রয়োজন হয়। এছাড়া মুখে যদি ঘা হয় সেক্ষেত্রে বোরাক্স 200 ঘন ঘন প্রয়োজন হতে দেখা দেয়। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমার এই চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।